সারা বছর হাঁস থেকে অধিক ডিম পেতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে সারা বছর অধিক ডিম পাওয়ার জন্য কি কি মেডিসিন হাঁস খামারে ব্যবহার করতে হয়, কিংবা আমাদের হাঁস খামারে আমরা কি কি মেডিসিন সবসময় ব্যবহার করি অধিক ডিম পাওয়ার জন্য, কিংবা হাঁসগুলো সুস্থ থাকার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করবো এখন আমরা যে যে মেডিসিন আমাদের হাঁস খামারে ব্যবহার করছি, কোন মেডিসিন কতটুকু পরিমাণ দেই আর কতদিন পরপর দেই। আশা করছি পুরো ভিডিওটি দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ডিম পাড়া হাঁস খামারে আর অধিক ডিম উৎপন্ন করার জন্য যে মেডিসিনগুলো সব সময় আপনাকে রাখতে হবে আর যে মেডিসিনগুলোর মাধ্যমে আপনার হাঁস খামার থেকে অধিক ডিম উৎপন্ন করতে সক্ষম হবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে যে মেডিসিনগুলোর আমি নাম বলবো সেগুলো আমরা কন্টিনিউ ব্যবহার করে থাকি, তো সময় সাপেক্ষে কোম্পানি হয়তোবা ভিন্ন হতে পারে, কিন্তু মেডিসিনগুলো আমরা যে ভিটামিনের নাম বলবো সেই ভিটামিনগুলো কিংবা ক্যালসিয়াম এগুলো কিন্তু কন্টিনিউ আপনাকে রাখতেই হবে। তো আমি কথা না বাড়িয়ে একের পর এক মেডিসিনের নাম বলছি আর কোন মেডিসিন কখন দেই কিংবা কতদিন পরপর দেই সেগুলো বলছি, আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। তো প্রথমে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভার টনিক। আমি কোনো কোম্পানির নাম এখানে মেনশন করছি না, এজন্য আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিংবা আপনারা বিগত দিনে যে কোম্পানির হচ্ছে ভালো ফলাফল পেয়েছেন, আমি হয়তোবা এখানে যে কোম্পানি নিয়েছি আপনাকে যে সেই কোম্পানি নিতে হবে এরকম কোনো হচ্ছে বাধ্যবাধকতা নেই, কারণ আমাদের চ্যানেলে দেশে এবং দেশের বাইরের অনেক খামারই আছে। আপনারা আপনাদের দেশের কিংবা আপনাদের এর হচ্ছে স্থানীয় যে কোম্পানি আছে সেই কোম্পানির আপনারা হচ্ছে মেডিসিন নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু আমি হচ্ছে এখানে শুধু ভিটামিনটা কিংবা হচ্ছে মেডিসিনটার নাম বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন লিভার টনিক। লিভার টনিক আমরা দিয়ে থাকি বিশেষ করে যখন কৃমিনাশক দিবেন কিংবা হাঁসের পেটে অনেক গ্রজক দেখা দিবে, আপনারা বুঝতেই পারবেন হাঁসের হচ্ছে মল দেখে যে হাঁসের সমস্যা হয়েছে কিংবা অজীর্ণ হয়েছে, সেই সময় কিন্তু আপনারা লিভার টনিক ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে যখন কৃমিনাশক দিবেন, কৃমিনাশক দেওয়ার পরে 5 দিন আপনারা শুধু লিভার টনিক দিবেন 3 বেলা করে, আর হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা হচ্ছে এই লিভার টনিকটা দিতে পারেন হাঁসের লিভার ঠিক রাখার জন্য। তো তারপরে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেল ই সেল একই, এটা হচ্ছে ভিটামিন ই। তো ভিটামিন ই সমৃদ্ধ আপনি মেডিসিন ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির হতে পারে। এই ই সেলটা ডিম পাড়া হাঁস খামারে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। আপনি যদি হাঁসের ডিম রেগুলার পেতে চান, হাঁসের ডিমের সেলটা বৃদ্ধি করতে চান, হাঁসের খোসা অনেক সময় দেখা যায় নরম হয়ে যাচ্ছে, তো হাঁসের ডিমে হচ্ছে রক্ত এসে যায় অনেক সময়, তো অনেক সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি ইসেলটা ডিম পাড়া হাঁসের খামারে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে খাদ্য কিংবা পানির সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন, আপনি খাদ্যর সঙ্গে অবশ্যই এই মেডিসিনটা কন্টিনিউ রাখবেন। তো এটার হচ্ছে পরিমাণটা হচ্ছে 1 ml 4 লিটার সমপরিমাণ পানি। আর হচ্ছে আমি লিভার টনিকের পরিমাণটা বলে দিলাম না, কারণ হচ্ছে লিভার টনিকের লেভেল অনুযায়ী পরিমাণটা দেয়া থাকে, কোনো লেভেলে দেখবেন যে হচ্ছে 1 ml 1 লিটার পানি অথবা 1 ml 2 লিটার পানি, এরকম আপনি লেভেলে অবশ্যই দেখে নেবেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম অবশ্যই আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন কন্টিনিউ রাখার চেষ্টা করবেন, আর কৃমিনাশক দেওয়ার পর ক্যালসিয়াম অবশ্যই পরপর 5 দিন দিবেন। লিভার টনিক শেষ করার পর ক্যালসিয়াম 5 দিন দিবেন, ইসেল 5 দিন দিবেন, হচ্ছে অবশ্যই আপনি লিভার টনিকটা প্রথমে দিবেন, তারপর হচ্ছে ক্যালসিয়াম 5 দিন, ইসেল 5 দিন, AD3 5 দিন, এভাবে একটা ডোজ ফুল ডোজ কমপ্লিট করার পর আপনি কিন্তু হচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে এগুলো হচ্ছে কন্টিনিউ রাখবেন। আর ক্যালসিয়ামটা অবশ্যই আপনি শুধু দুপুরবেলা করে দিবেন, কারণ দুপুরবেলা দিলে দুপুরবেলার হচ্ছে আবহাওয়াটা একটু গরম থাকে, কিংবা হচ্ছে আপনি দুপুরবেলায় দিলে হাঁসের ঠান্ডাটা হচ্ছে নাও লাগতে পারে, তো এক্ষেত্রে অবশ্যই আপনি দুপুরবেলা দিবেন এখন যেহেতু ঠান্ডার সময়। তো তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিই থ্রি হাঁসের ডিম উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা মেডিসিন।
আর হচ্ছে কৃমিনাশক দেওয়ার পরে কিংবা ডিম আসার পূর্বে আপনি এডি ই থ্রি সঠিক পরিমাণ যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত হাঁস থেকে আপনি ডিম পাবেন। আর এডি ই থ্রি আপনি সপ্তাহে একদিন অথবা 15 দিন পর আপনি হচ্ছে 3 দিন করে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার খামারি ডিমের পার্সেন্টেজ কত কিংবা আপনার হাঁসের পরিস্থিতি কেমন এর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার স্থায়িত্বকালটা। তো এডি ই থ্রির দেওয়ার নিয়ম হচ্ছে 1 ml 4 লিটার সমপরিমাণ পানি সকাল বিকাল আপনি 2 বেলা দিতে পারেন। তো তারপরে যেটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে থায়াবিন, এই থায়াবিনটা আপনারা অনেক রোগের জন্য দিতে পারেন, যেমন প্যারালাইসিস, ভিটামিন B1, B2, B6 এগুলোর হচ্ছে চাহিদা পূরণ করার জন্য আপনি হচ্ছে এই থায়াবিনটা দিতে পারেন। থায়াবিনটা প্রতি সপ্তাহে আপনি একদিন করে ব্যবহার করার ট্রাই করবেন। তো তারপরে হচ্ছে ডক্সিভেট, এই ডক্সিভেট আর ফাসভেট, ডক্সিভেট ফাসভেট দুটো ঔষধ আপনি হচ্ছে একবারে ব্যবহার করবেন। এটা হচ্ছে এজন্যই ব্যবহার করবেন যে হাঁসের ঠান্ডা সর্দি এগুলো থেকেই কিন্তু অনেক বড় ধরনের রোগ হতে পারে। তো ঠান্ডা সর্দি যদি রেগুলার থাকে কিংবা হচ্ছে আপনি এই সিমটমটা না বুঝতে পারেন তাহলে এই ঠান্ডা সর্দি থেকে অনেক বড় ধরনের যখন রোগ হবে তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যখন আপনি এই সিমটমগুলো দেখবেন এই ডক্সিভেট আর ফাসভেট যদি আপনি সপ্তাহে 1 সপ্তাহে আপনি হচ্ছে 1 থেকে 2 দিন ব্যবহার করেন অথবা 10 দিন অন্তর আপনি হচ্ছে এই ডক্সিভেটটা 3 দিন করে ব্যবহার করেন, আপনার হচ্ছে হাঁসের পরিস্থিতি অনুযায়ী হাঁসগুলো যদি ভালো থাকে তাহলে আপনি হচ্ছে 8 থেকে 10 দিন পর 1 দিন করে ব্যবহার করবেন। তো এই ফাসভেট ট্যাবলেটটা দেখছেন একটা ট্যাবলেট হচ্ছে 2 থেকে 4 লিটার পানি। এখানে একটা কথা যে আপনার হাঁসের যদি জ্বর হয়ে যায় কিংবা ঠান্ডা হয়ে যায় তখন আপনার পানি পরিমাণটা কম দিতে হবে, আর যদি স্বাভাবিক থাকে তাহলে একটা ট্যাবলেট আপনি 4 লিটার পানিতে দিতে পারেন। ডক্সিভেটটা 1 গ্রাম মেডিসিন আপনি 4 লিটার পানিতে দিতে পারেন। তো এভাবে আপনি হচ্ছে পুরো সপ্তাহে যদি এই মেডিসিনগুলো নিয়মিত কন্টিনিউ রাখেন তাহলে আপনার হাঁস সুস্থ থাকবে, আপনার হাঁসের ডিমের পরিমাণ এবং পার্সেন্টেজ, ডিমের আকার সব কিছুই ঠিক থাকবে, আর সারা বছর আপনি হাঁস থেকে ডিম উৎপাদন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে হাঁসের খাবারটা পর্যাপ্ত পরিমাণে এবং নিয়মিত কন্টিনিউ রাখতে হবে, তাহলে অবশ্যই আপনি সারা বছর অধিক পরিমাণে ডিম উৎপন্ন করতে সক্ষম হবেন হাঁস খামারে। তো এতটুকু ইনফরমেশন জানানো ছিল, ইনফরমেশনগুলো কেমন লাগলো আর আপনি এর আগে এই মেডিসিনগুলো ব্যবহার করেছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার হাঁসের খামারে কতগুলো হাঁস আছে এই তথ্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই নিয়মিত ভিডিও পেতে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিতে প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান আর ইনফরমেশনটা কাজে লাগিয়ে আপনি খামারে সফলতা অর্জন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।